ইব্রাহিম রিচমন্ড বিগত 15 বছর ধরে তিনি ছিলেন খ্রিস্টানদের ধর্মীয় যাজক। এই 15 বছরে হাজারো মানুষকে তিনি খ্রিস্টান ধর্মে দীক্ষিত করেছেন। সাউথ আফ্রিকার বিখ্যাত এই পাদ্রী এখন ইসলামের বিখ্যাত প্রচারক। গত 3 মাস আগে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। দীর্ঘদিনের স্বপ্ন পূরণে এবার তিনি এসেছেন পবিত্র হজ পালন করতে। আর এ কারণে ইব্রাহিম রিচমন্ডের আবেগ অনেকটা বেশি। তিনি প্রথমে এসেই সেজদায় লুটিয়ে পড়েন পবিত্র ভূমিতে। ইব্রাহিম রিচমন্ড এখন ইসলামপ্রেমী মানুষদের কাছে এক অনন্য আইকন। একটি স্বপ্ন ইব্রাহিম রিচমন্ডের জীবনকে আমূল পরিবর্তন করে দেয়, তাকে আধার থেকে আলোর পথে ধাবিত করে। স্বপ্নটি কেমন ছিল সেটা আমরা শুনব ইব্রাহিম রিচমন্ডের নিজের ভাষায়। তিনি বলেছেন, আমি গির্জার ছোট্ট একটি রুমে ঘুমিয়েছিলাম। তখন স্বপ্নে দেখলাম কেউ একজন আমাকে ডেকে বলছে, তুমি তোমার অনুসারীদেরকে সাদা পোশাক পরতে বলো। আমি বুঝতে পারলাম এটা মুসলমানদের পোশাক। তখন আমি মনে মনে ভাবলাম এটা তো নিছক স্বপ্ন, সুতরাং গুরুত্ব দেওয়ার কিছু নেই। অতঃপর সেই স্বপ্ন আবার দেখলাম। এরপর আবারও একদিন একই স্বপ্ন দেখলাম। শেষবার আমাকে খুব কঠোর ভাষায় বলা হলো, তোমার অনুসারীদেরকে সাদা পোশাক পরিধান করতে বলো। তিনি আরও বলেন, আমি অনুভব করলাম এটা কেবল স্বপ্ন নয়, এটি আমাদের জীবনে নতুন দিগন্তের হাতছানি। এই পুরো ঘটনা আমি আমার অনুসারীদের কাছে খুলে বললাম। সব শুনে আমার অনুসারীরা সকলেই বিশ্বাস করল এবং মেনে নিল। পরের দিন সকলেই সাদা পোশাক পরিধান করে উপস্থিত হল এবং হাজার হাজার মানুষ ইসলামের পবিত্র কালিমা উচ্চারণ করে মুসলমান হয়ে গেল। বদলে গেল আমাদের জীবনের গতিপথ। আমরা এখন আলোর অভিযাত্রী। এ সময় আবেগে কণ্ঠ কেঁপে উঠল রিচমন্ডের। ইব্রাহিম রিচমন্ড আরও বলেন, আজ যখন আমি ইহরামের সফেদ পোশাক পরার তৌফিক পেলাম, তখন মনে হলো আমার সেই স্বপ্ন আজ সত্যি হলো। আমি আমার ঠিকানা খুঁজে পেয়েছি, আলহামদুলিল্লাহ। শুধু ইব্রাহিমই নন, তার সাথে ইসলামের কালেমা পড়ে মুসলিম হয়েছেন আরও প্রায় 10,000 মানুষ। সম্প্রতি গণমাধ্যমে ইব্রাহিমের এই দিনে ফেরার গল্প নিয়ে একটি সাক্ষাৎকার প্রচারিত হয়েছে। সাক্ষাৎকারটি প্রচার হওয়ার পর থেকেই গোটা পৃথিবীর মুসলমানদের কাছে ভালোবাসার এক মানুষে পরিণত হয়েছেন খ্রিস্টান থেকে সদ্য মুসলিম হওয়া ইব্রাহিম রিচমন্ড।